জনপ্রিয় হলিউড সিরিজের মধ্যে অন্যতম একটি হ্যারি পটার। অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে এই সিরিজের সাথে। হ্যারি পটার অনুরাগীদের জন্য এলো দুঃসংবাদ। প্রয়াত হলেন হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রের অভিনেত্রী ড্যাম ম্যাগি স্মিথ। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 89 বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেত্রী। তার পরিবার থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ব্রিটিশ এই অভিনেত্রীর আসল নাম মার্গারেট নাটাল স্মিথ। 28 ডিসেম্বর 1934 সালে ইংল্যান্ডের এসেক্সে জন্মগ্রহণ করেন তিনি। 1967 সালে রবার্ট স্টিফেন্সকে বিয়ে করেন, কিন্তু 1975 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপর তিনি অ্যালান বেভারলি ক্রসের সঙ্গে 1975 সালে আবারও বিয়ে করেন। ক্রস 1998 সালে মারা যান। 1950 সালে মঞ্চে অভিনয় দিয়ে অভিষেক হয় তার। এরপর নানা ঘরানার অভিনয় দিয়ে মন জয় করেছেন ভক্তদের। অ্যামি থেকে অস্কার, বহু পুরস্কারেই ভূষিত হয়েছেন তিনি। 1965 সালে ডেসডেমোনা চরিত্রে অভিনয় করার জন্য প্রথম একাডেমি পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। 1969 সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রডিয়ে এডিনবার্গ স্কুল শিক্ষিকা হিসেবে তার ভূমিকার জন্য প্রশংসা কুড়িয়েছেন ম্যাগি। থিয়েটার এবং চলচ্চিত্র জগতের একজন মহান ব্যক্তিত্ব ম্যাগি স্মিথ, যিনি ক্যারিয়ারে 2টি অস্কার পেয়েছিলেন। একটি 1969 সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রডির জন্য এবং দ্বিতীয়টি 1979 সালে ক্যালিফোর্নিয়া স্যুটের জন্য। হ্যারি পটার সিনেমায় অধ্যাপক মিনার্ভা ম্যাকগোনাগলের জন্য তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন। হ্যারি পটার এবং ডাউনটাউন অ্যাবে ছবিতে অভিনয় করে কোটি কোটি ভক্তের মন জয় করা অভিনেত্রী ম্যাগি স্মিথ অনেকের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন চলচ্চিত্র জগৎ, অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।